হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা দর্শকদের খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু চেঞ্জ অ্যাডভান্স চার্ট অপশন অন এম এস এক্সেল, অর্থাৎ এম এস এক্সেলের উপর আমরা কীভাবে অ্যাডভান্স চার্ট অপশন চেঞ্জ করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পর এখানে কী বলছি, যেখানে আমরা অ্যাডভান্স যে চার্ট অপশনটা আছে সেটা চেঞ্জ করে কীভাবে আমাদের চার্টের বিষয়গুলো দেখতে পারি সেটা আমরা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা একটা চার্ট এখানে তৈরি করে নিই। চার্ট তৈরি করার জন্য ধরুন এখানে আমি কি লিখলাম, আমি তিনটা সাবজেক্ট লিখলাম, এখানে আমি স্টুডেন্টের কোন নেম লিখি, জাস্ট আমি চারজন স্টুডেন্ট নেম লিখলাম আর সাবজেক্ট লেখার পর এখন মার্কস গুলো লিখে নিই। জাস্ট আমি কয়েকটা মার্ক লেখলাম, বাস লেখার পরে এখন আমি কি করব, এখন এই সাবজেক্টে মার্কগুলো দিয়ে স্টুডেন্টদের আমি কি করবো এখানে একটা চার্ট তৈরি করবো। তাহলে করার জন্য এখন আমি এইখান থেকে এটুকু সিলেক্ট করতে হবে, বা সিলেক্ট করার পর আমরা ইনসাইডে চলে যাবো। বাস ইনসাইড থেকে আমাদের এই যে এখানে চার্টের অপশনের মধ্যে এখানে আমরা ধরুন যে কোনো একটা চার্ট কী করি, তারপরে এখানে ক্লিক করলাম, করার পর এগুলো আমাদের কলাম চার্ট, এটা টু ডি এটা থ্রি ডি, আমরা টু ডি একটা কলাম চার্ট এখানেই করি। ধরুন আমরা এখান থেকে জাস্ট এটা নিলাম, বাস নেওয়ার পরে এখন আমি এখান থেকে এটা এদিকে নিয়ে আসি। বাস এখন এখানে ধরুন আমার কি যে এখানে যে চার্টটা আসলো, এখন আমার এই চার্টের এখন আমি ডাটাগুলো দেখার জন্য কি করতে হবে, এখান থেকে ধরুন আমি এই যে মাউস পয়েন্টার নেই, মাউস পয়েন্টার নিলে কিন্তু আমি এখানে যেটা মাউস পয়েন্টার নেই, তাহলে এখানে আমার কি এটা হচ্ছে বেঙ্গলি সাবজেক্টে, এটা ইংলিশ আর এটা হচ্ছে আমার কি ম্যাথ সাবজেক্টে, এবং কোন স্টুডেন্টের সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে লেখা আছে। এখন মাউস পয়েন্টার নিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি যে সিরিজ, তা আমাদের এটা কি কোন সিরিজের ম্যাথ, এই ম্যাথ হচ্ছে আমাদের সিরিজ, আর একটা পয়েন্ট কি আমাদের যে নেমটা সেশন এটা পয়েন্ট, আর বেলু এখানে বেলু দেখা যাচ্ছে। তো প্রত্যেক জায়গায় নিলে কিন্তু বিষয়টা দেখতে পাচ্ছি, কিন্তু এখন যদি চাই যে এখান থেকে আমরা কি যে আমাদের এই চার্টের ভিতরে এখানে শুধু বেলুটা শো করবে, এখানে যে সিরিজ যেটা দেওয়া আছে আমাদের আর পয়েন্ট এই দুইটা শো করবে না, শুধু বেলুটা শো করবে, তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা এখান থেকে ফাইলে যাবেন, যার পর অপশনে যাবেন, বাস অপশনে যাওয়ার পর আমরা অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্সে যাওয়ার পর আমরা নিজ দিকে আসি। বাস নিজ দিকে আসার পরে এখান থেকে আমাদের আরও নিচে আসি, এই যে আমাদের এখানে যে চার্ট অপশনটা দেওয়া আছে, যে এই চার্ট অপশন থেকে আমাদের কী করতে হবে, এই যে প্রথম যে অপশনটা আছে এইটা আমরা টিক মার্ক উঠাই দিব। তো এখান থেকে যে প্রথম যেটা আছে শো চার্ট এলিমেন্ট যে নেমস অন হোবা, তাহলে আমরা যখন হোবার মানে কি যখন মাউস পয়েন্টার নিব, তখন সেই ক্ষেত্রে আমাদের যে এখানে শুধু ভ্যালুটা শো করবে, আর আমরা বলছি যে যে সিরিজ আর যেটা আছে আমাদের যে পয়েন্ট এটা শো করবে না, তাহলে আমরা এখানে টিক মার্ক উঠাই দিই, উঠাই দেওয়ার পর ওকেতে ক্লিক। বাস এখন যদি আমরা এখানে যাই দেখেন শুধু ভ্যালুটা শো করবে, আপনি যেটাই যান এই যে ভ্যালু শো করবে, যেটা যে বেরো শো করবে, তাহলে এখন যদি আপনি জানেন যে বেরোটা শো করবেন না, তাহলে আপনি আরেকটা টিক মার্ক উঠাই দিলে হবে নিচেরটা। তো আমরা আবার এখানে চলে আসি, বাস আসার পরে এখানে আমরা চারটে চলে আসি, বাস এই চারটে এখন যদি আমি নিচেরটাই যে শো ডাটা পয়েন্ট বেলু অন হোবার, তাহলে আমাদের এটা যদি উঠাই দেয় তাহলে আমাদের এখানে ওকেতে ক্লিক করলে এখন কিন্তু আমাদের কোনো কিছু শো করবে না, তাহলে আমাদের সিরিজ পয়েন্ট বেলু কোনো কিছু এখানে শো করতেছে না। এখন ধরেন যে আমরা দুই দুই জায়গা থেকে দুইটা টিক মার্ক উঠাই দিলে কিন্তু আমাদের কোনটা শো করবে না, আবার সবগুলো নিয়ে আসতে গেলে আবার আমাদের সেম ভাবে সেখানে টিক মার্ক দিলেই বাস এখন আমরা আবার এখানে চলে আসি। বাস এখন আমরা এখানে আবার চার্টের মধ্যে চলে আসলেই, চার্টের মধ্যে চলে আসলেই কোথায় আমাদের চার্টের অপশনটা, বাস এই চার্টের অপশন এখানে আমরা আবার টিক মার্ক দিয়ে দিলেই বাস এখানে আমাদের সব বিষয়গুলো আবার আগের মতো করে শো করবে, এই যে এখানে আমাদের এই যে সিরিজ পয়েন্ট ভ্যালু বিষয়গুলো শো করছে। বাস তাহলে এখানে আমি এই বিষয়টা দেখলাম, এখন এখানে আমাদের চার্টের এখানে আরেকটা বিষয় যেটা দেওয়া আছে ইম্পর্টেন্ট সেটা আমরা এখন দেখি। তো সেই বিষয়টা কি, এখানে ধরুন আমরা নিজ দিকে আসি, আসার পরে এই চার্ট অপশনের মধ্যে এখানে দেওয়া আছে কি যে প্রপার্টিস ফলো চার্ট ডাটা পয়েন্ট ফর অল নিউ ওয়ার্কবুক, তাহলে এখানে কি করবে আমার টিস প্রপার্টিসটা ফলো করবে আমাদের চার্ট ডাটা পয়েন্টের মধ্যে আমাদের সকল নিউ ওয়ার্কবুকের জন্য, তো এই কাজটা করবে। আর নিচে যে অপশনটা দেওয়া আছে প্রপার্টিস ফলো চার্ট ডাটা পয়েন্ট ফর কারেন্ট ওয়ার্কবুক, তাহলে এই কাজটা আমাদের কিন্তু সেম, পার্থক্য কোন জায়গায় আমাদের এখানে যেই কাজটা করবো সেটা আমাদের কাজ করবে আমাদের প্রত্যেকটা নতুন ওয়ার্কবুকের জন্য কাজ করবে, আর এইটা কাজ করবে আমাদের এখানে কারেন্ট যে ওয়ার্কবুকে আমরা আছি সেই ওয়ার্কবুকের ভিতরে আমাদের নিচেরটা দিয়ে কাজ করবে। তাহলে আপনি কারেন্ট ওয়ার্কবুক করতে পারলে সেম কাজটাই আপনি নতুন ওয়ার্কবুকেও আপনার সেম কাজটাই করতে পারবেন। তো আমরা একটা বিষয়তে দেখি, যেমন আমরা কারেন্ট ওয়ার্কবুকের বিষয়টা দেখি, তা দেখার জন্য ধরুন আমরা নতুন ওয়ার্কবুক এটা রাখলে পরে টিক মার্ক অথবা না রাখলে হবে, বাস আমরা রাখলাম, দেখানে এখানে টিক মার্ক দেওয়া আছে, টিক মার্ক দিলে কী হবে আর না দিলে কী হবে সেটা আমরা এখন দেখবো। তাহলে এখন ধরুন আমরা এখানে টিক মার্ক দেওয়া আছে, তাহলে টিক মার্ক দেওয়া থাকলে কি কাজটা করবে সেটা আমরা প্রথমে দেখি। তা দেখার জন্য আমরা ওকেতে ক্লিক করলাম,
বাস ক্লিক করার পর এখন যে চারটা করা আছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। বাস ডিলিট করার পরে এখন আমি এখানে যে চারটা করব সেটা শুধু কমে একটা সাবজেক্ট দিয়ে করব বিভিন্ন স্টুডেন্ট। তাহলে এখান থেকে আমি এই প্রথম সাবজেক্টটা সিলেক্ট করলাম আর স্টুডেন্টগুলো এটুকু সিলেক্ট করলাম। বাস করার পর এখন আমরা এখানে ইনসাইডে চলে আসি। আসার পর এখন আমরা এখান থেকে যে কোনোটা চার্ট নেই ধরো আমি এই চারটা নিলাম। বাস নেওয়ার পরে এখন আমি এদিকে চলে আসি। বাস আসার পরে এখন কি আমার বেঙ্গলি শুধু সাবজেক্টের মধ্যে বিভিন্ন স্টুডেন্টের মার্কগুলো চলে আসছে। তো এখান থেকে ধরুন আমি কি করব যে এখান থেকে ধরুন আমি জাস্ট আমি এই যে রহিমের যে এটা আছে এখানে যে মার্কটা আছে আমি এটার মধ্যে এখন ক্লিক করি। তাই ক্লিক করা দেখেন তো এটা সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি আবার ক্লিক করি তাহলে শুধু রহিমেরটা আছে। বাস থাকার পরে এখন আমি এখান থেকে যাব কোথায় আমি হোমে গেলাম। এটার মধ্যে আমি ধরুন একটা কালার দিয়ে দিচ্ছি। কারণ এটার মধ্যে আমি এই কালারটা দিয়ে দিলাম। এখানে আমি এই কালারটা দিয়ে দিলাম। বাস দেওয়ার পরে এখন আমি যে এই যে কালারটা দিলাম এখানে তো এখন যদি আমি কী করি এই চারটাকে আমি এখান থেকে কপি করি ধরুন আমি এটা একটা ছোটো করে নিই সাইজটা আমি একটু সাইজটা ছোটো করে নিই। বাস এখন যে আমি এখানে কী করলাম কালারটা দিলাম এই রহিমের এই বেঙ্গুলি মার্কের মধ্যে। তো এখন এই চারটা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমি কী করলাম এটা কপি করলাম। কপি করে এই পাশে আমি এটা পেস্ট করলাম। তো আমি এই পাশে কী করলাম এটাকে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এখন আমার কী চলে আসছে এখানে ধরুন আমার এই যে এখানে সেম জিনিসটা চলে আসছে। এখন যদি আমি কী করি এখানে ধরুন আমি এই বেঙ্গুলির জায়গায় আমি ইংলিশ মার্কটা এখানে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে কী করতে হবে এই চারটা সিলেক্ট করা থাকতে হবে। তারপর আমি এই যে এখান থেকে এই যেরকম আপনার চারিখানে তীরের মতো আসলে আমরা এইদিকে এটা কী করবো এইদিকে টান দেব। টান দেওয়ার পরে ধরুন আমার যে ইংলিশ আমার এখানে ইংলিশ সাবজেক্টটার এটা কিন্তু চলে আসছে। কিন্তু ইংলিশ সাবজেক্টের এখানে যে আমার রহিমের যে মার্কটা দেওয়া আছে এই যে এখানে কিন্তু বেঙ্গুলির ভিতরে রহিমের আমার মার্কের মধ্যে কিন্তু একটা কালার আমি দিয়ে দিছি। কিন্তু আমার কিন্তু এখানে এই কালারটা কিন্তু রহিমের ইংলিশ মার্কের মধ্যে আসে নাই। সেমভাবে এখন আবার ধরো আমি এখানে নিচে কপি করি আবার কপি করলাম পেস্ট করলাম এটা নিচে আবার ধরুন কি সেম জিনিসটা এখানে পেস্ট করলাম। করার পরে এখন আমি ম্যাথটা এখানে ই করি। তাহলে করার জন্য সেমভাবে এখন আবার এটা টান দিয়ে আমি বাসে টান দিয়ে ম্যাথের কাছে আসি। এখন কিন্তু এখানে কোনো আমার এই যে এখানে যেটা আছে আমার রহিমের এখানে কিন্তু কোনো কালার চেঞ্জ হয় নাই। এটা চেঞ্জ হয় নাই কেন চেঞ্জ হয় নাই যেহেতু আমার ওই সেখানে প্রপার্টিস যে আমার ডাটা ফরম্যাটের ভ্যালুর মধ্যে সেখানে আমাদের টিকমার্ক দেওয়া আছে। দেওয়া থাকলে টিকমার্ক দেওয়া থাকলে কিন্তু এখানে আমরা যখন ইংলিশ আর ম্যাথের জন্য এখানে কী করবো সেম চারটা আমাদের করব তখন সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের এই যে রহিমের যে এখানে যে কালারটা দিয়েছে এটা কিন্তু আমাদের পরবর্তী যে ইয়ার মধ্যে সাবজেক্টগুলো আমাদের চেঞ্জ হবে না। কিন্তু কোন সময় চেঞ্জ হবে যদি আমরা কী করি এখান থেকে ফাইলে যাই এখন আমরা অপশনে যাই অ্যাডভান্সে যাওয়ার পর আমরা আবার চারে চলে আসি। বা চারে চলে আসার পর এখন যদি আমরা এই যে প্রপার্টিস ফলো চার্ট ডাটা পয়েন্ট কারেন্ট ওয়ার্কবুক এটা টিকমার্ক যদি আমরা এখন উঠাই দিই এটা টিকমার্ক উঠাই দিলে এখন কিন্তু কাজটা করবে। আমরা উঠাই দিই দেখেন কি কাজটা করে। এখন এখান থেকে আমরা আবার এখানে পেস্ট করি আমাদের অলরেডি কপি করা আছে বেঙ্গলি সাবজেক্ট এটা কপি করা আছে। তাহলে এখন যদি এখানে আমি কী করি এই যে ইংলিশ যেটা আছে আমি এখানে এটা নিয়ে আসি তাহলে কী করতে হবে এখন আবার এখানে আমি টান দিই এই যে টান দিলাম ইংলিশ। এখন তো এখানে কিন্তু আমার কিন্তু ইংলিশ সাবজেক্টের রহিমের এটা কিন্তু এই যে সেম কালারটা চলে আসছে। কেন যেহেতু আমি টিকমার্ক উঠাই দিয়েছি এই কারণে চলে আসছে। সেমভাবে এখন আমরা আবার এখানে পেস্ট করি এখানে আবার পেস্ট করি। পেস্ট করার পর এখন আমরা ম্যাথ সাবজেক্ট এটা করি করার জন্য এখান থেকে আবার আসি আমরা ম্যাথ সাবজেক্ট এখানে আসি। বাস এই যে ম্যাথের ধরুন এই যে ম্যাথের মধ্যেও কিন্তু আমাদের রহিমের এই যে কালারটা তাহলে এই কালারটা এখন আমাদের ম্যাথে ইংলিশে চলে আসছে। কেন যেহেতু আমরা ওই প্রপার্টিস ডাটা ফরম্যাট যে ডাটা পয়েন্টের ভ্যালু সেটা আমরা টিকমার্ক উঠাই দিলে কিন্তু আমাদের এই যে এই কাজটা করবে। আদারে যদি আমাদের এখানে টিকমার্ক থাকে তাহলে কিন্তু আমরা দেখছি যে এখানে এখানে আমাদের যে ডিফল্ট যেটা থাকে সেটা কিন্তু আসে যেটা আমরা এখানে কালার চেঞ্জ করলাম সেটা কিন্তু আমাদের কাজ করে না। তাহলে আমাদের এখানে পার্থক্য কিন্তু সেটা আমরা দেখলাম। বাস এখন আমরা আবার এখানে ফাইলে আসি। আসার পর অপশনসে গেলাম আমরা অ্যাডভান্স আসি জাস্ট এখন আমরা নিজের দিকে আসি। বাস নিজের দিকে আসার পরে তাহলে আমরা দেখলাম যে এখানে এই প্রপার্টিস ফলো ডাটা যে পয়েন্ট ফর কারেন্ট ওয়ার্কবুক এটা টিকমার্ক দিলে কী কাজ করে আর না দিলে কী কাজ করে। তাহলে এখন আমাদের এই যে এই কাজটা দেখলাম এই সেম কাজটা কিন্তু আমাদের এই যে উপরে যেটা আছে এটার মধ্যে করবে। জাস্ট এটা করবে কারেন্ট ওয়ার্কবুকের ভিতরে বসি আর এটা করবে আপনি যখন নতুন ওয়ার্কবুক নেবেন সেই ক্ষেত্রে এটার আপনার এইটা দেখতে এফেক্টটা দেখতে পারবেন। বাস এই রয়েছে আমাদের এই বিষয়টা। আচ্ছা এখানে আমাদের টিকমার্ক দেওয়া থেকে বাইরে আমরা টিকমার্ক দিয়ে রাখবো। বাস দেওয়ার পর ওকেতে ক্লিক। বাস তাহলে এই যে এখান থেকে আপনাদের যেভাবে দেখালাম এইভাবে কী করতে পারেন আপনারা আপনাদের এক্সেলের মধ্যে যে অ্যাডভান্স আপনাদের চার্ট অপশনের বিষয়টা আপনারা কী করতে পারেন চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করে কী কাজটা করে সেই বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পারি। বাস এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু চেঞ্জ অ্যাডভান্স চার্ট অপশন অন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।